আসলে এটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ না, সারা বাংলাদেশের জনগণ আনন্দ মিছিল করছে। এই কারণে যে অনেকদিন পরে হলো নির্বাচন তফসিল ঘোষণা করছে, জনগণ সুন্দরবার যা ভোটের দিন ভোট দেবে, নিজের মনের যে কাকুতি মিনতি, যে মানুষের চাহিদা যে সুন্দরবার ভোটটা দিতে পারবে, যে মার্কায় তারা ভোট দেখে না কেন, তফসিলটা ঘোষণা মার্কায় ভোট দেওয়ার জন্য। এটা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী নয়, সাধারণ পাবলিকের জনগণের কথা এটা। সে তারা অত্যন্ত আনন্দ যে আজকে অনন্দীপ তফসিল ঘোষণা হয়েছে, সেই অনুযায়ী আমরা আজকে মিছিল মিটিং করলাম। জনগণ আমাদের সঙ্গে আছে, রংপুরে মিছিলের শহর হয়ে গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে ধন্যবাদ জানিয়েছে, সাধুবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছি আমরা, রংপুর শহর প্রদক্ষিণ করেছি। আমরা খুবই খুশি, কারণ বাংলাদেশের মানুষ নির্বাচনকে উৎসব হিসাবে পালন করতে চায়। ওই কুচক্রী মহলেরা দু একটি মানে দল এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তারা একত্রিত হয়ে ঐক্য ফ্রন্ট গঠন করে যেটি দাবি করছে বাংলাদেশের মানুষ তাদের সাথে নাই, তারা উৎসব মুখর পরিবেশে নির্বাচন চায়। এবং তারই ধারাবাহিকতায় রংপুর শহরে আজকে আমরা যখন সহযোগী সংগঠন থেকে মিছিল বের করেছি, আমরা দেখেছি পিছনে সাধারণ মানুষ সারিবদ্ধ হয়ে আমাদেরকে উৎসাহিত করেছে, তালি দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করেছে, তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করে তারাও আমাদের সাথে যোগ দিয়েছে। আমরা মনে করি এটি সময় উপযোগী হয়েছে, সঠিক সিদ্ধান্ত হয়েছে।